তার আমি যে কোনোভাবেই রাখতে পারবো না, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি অসুস্থ হও জীবনে যখন পারো তখন দেখে দিবা। আরেকজন বলে উঠলো, আল্লাহ মাঝে মাঝে আমি মালের জন্য ঢাকা যাই, সফরে যাই, আমি সফরে গেলে রোজা রাখবো কিভাবে? ইফতারও করার সুযোগ পাই না, সেহরিও খাওয়ার সুযোগ পাই না। রব্বুল আলামিন বলে না, ওয়ালা সাফার আওয়ালা সাফারিন, যদি তুমি অসুস্থ হও অথবা তুমি সফরে থাকো, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, জীবনে যখন ভালো হও যখন সফর থেকে আসবা তখন রেখে দিও। আচ্ছা, যদি বলতো শাওয়ালে রাখবা, তাহলে প্রশ্ন হতো, শাওয়ালে যদি অসুখ ভালো না হয় তাহলে কত রজবে রাখবা? আচ্ছা, রজবে যদি ভালো না হয় তাহলে তো এটা কইতে কইতে 3 মাস যাইতো গা, এটা তো তিন পারা শুধু এই শব্দ কইতে কইতে যাইতো গা। আল্লাহ তাআলা এক শব্দ বলে দিয়েছেন, টেনশনের কিছু নাই, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, জীবনে যখন সুযোগ পাও তখন রেখে দিও। এবার একজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বুড়ো, 90 বছর বয়স, আমি তো রোজা রাখতেই পারি না, আমার দাদা এত বুড়ো জীবনে রাখতেই পারবে না, কি হবে? আল্লাহ যদি কইতো আগের লগে যদি মিলাই দিত, পরের বছর একে দিবে অবস্থা কি দাঁড়াইতো? কঠিন যেত না? পরের বছর কি বুড়ো আরো বেশি বুড়ো হবে না জোয়ান? আল্লাহ তাআলা ওয়ালাল্লাযীনা ইউতীকূনহু ফাফিদিয়াতুন ত্বআমু মিসকিন, বার্ধক্যের কারণে যে রাখতে পারবে না, যাও তোমাকে রাখতে হবে না, এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়ায় দিও। এবার সহজ হয়ে গেল না কঠিন? এবার বলতে 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 রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি না তোমাদেরকে সহজ করে দিতে চাই, আমি যা করেছি সহজের জন্যই করেছি, ইঞ্জিলে শুধুই ঢালো শুধুই ঢালো শুধুই মোবিল ঢালো মোবিল ঢালো মোবিল ঢালো, মাঝে মাঝে শুধুই চালাও চালাও চালাও, মাঝে মাঝে রেস্ট দাও, তাহলে ইঞ্জিলে খুলু অশ্রবু, খালি দিবা খালি ঢালবা পেটে, খালি দিবা খালি দিবা খালি দিবা, কখনো ডাব কখনো পানি কখনো চা কখনো বিস্কুট কখনো ফল কখনো এটা দাও দাও দাও, বছরে একটা মাস এটাকে না একটু রিল্যাক্স দিও। সুবহানাল্লাহ, কয় না রে, বছরে এক মাস এটাকে একটু রেস্ট দিও। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি সহজ করে দিতে চাই, কি চাই বলেন? আমি বললাম যেন আল্লাহ রেস্ট দিলে কি হবে, দুনিয়া তো লাভ দিমু আখরাতেও লাভ দিমু, দুনিয়াতে হাজারো বিমারি থেকে তোমাকে বাঁচিয়ে দিব, আর আখরাতে না আখরাতে না আমার হাতে তোমাকে শরবত পান করাবো। আর কি করবেন, সবগুলো গুনাহ মুছে দিব। আর কতদিন বাকি নোটিশ? রোজার আগের দিনটা নাই, এখন থেকে তৈয়ারি নেওয়া, এখন থেকে কি নেওয়া? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। রমজানের প্রস্তুতি হবে কি দিয়া? দিল দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া। সুবহানাল্লাহ, কর দিলে এই কথা বিশ্বাস করা, এই কথার ইয়াকিন বানানো, আর ভয় পাইতে থাকা, আল্লাহ হায়াত বাড়ায় দাও, এরপরে নামাজগুলো এখন থেকে পড়তে থাকা, আর 2-4টা নফল রোজাও রাখতে থাকা, ইনশাআল্লাহ কর। এবার বলেন, রমজানের 2 কাম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। এরপরে রমজানে বাড়তি আর 4 কাম কোন? বাড়তি আরো কয় কাম? 1 নম্বর তাহাজ্জুদ, 2 নম্বর তেলাওয়াত, 3 নম্বর বেশি বেশি জিকির, 4 নম্বর কোনো গুনাহ না করা। সুবহানাল্লাহ, রমজানে আরো কয় কাম? 1 নম্বর তাহাজ্জুদ, সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, ইনশাআল্লাহ বলেন, সেহরি খাওয়ার আগে পরে বলেন 2-2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। 2 নম্বর কাম, বেশি বেশি তেলাওয়াত করুন। যারা গায়ে হাফেজ আছেন, আলেম আছেন, কোরআন শরীফ পড়তে পারেন, কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ুন, বলেন ইনশাআল্লাহ বলেন।
তারা কোরআন শরীফ পড়তে পারি কয় খতম করব তিন খতম এর পরে হলো রোজানা কিছু না কিছু তাসবিহ পড়া যারা কোরআন শরীফ পারেন না আপনারা বেশি বেশি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহর নবী বলেন রমজানে চারটা কাজ বেশি বেশি করে করবা এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা দুই নম্বরে ইস্তিগফার বেশি বেশি করবা তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা একসাথে এভাবে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হযরত সুফিয়ান সাওরি বলেন রমজানে দুটো কাজ বেশি বেশি করবা এক নম্বরে তিলাওয়াতুল কোরআন দুই নম্বরে ইতআমুত তাআম এক নম্বরে কোরআন কারিমের তেলাওয়াত বেশি বেশি করে করবা দুই নম্বরে কোনো গরিব দুঃখীকে খানা খাওয়াবা সুবহানাল্লাহ বলেন এই জন্য খানা খাওয়াবার একটা বেহতরিন সিস্টেম আছে আপনি যদি কষ্ট করে এক বস্তা সোনা বুট নিয়ে আমার হুজুরের দ্বার বাগ ইব্রাহিম মাছ দিয়ে দেন এক বস্তা চানা বুট বাগ ইব্রাহিমে দিয়ে দিলেন বাস এক বস্তা চানা বুট দিয়া 136 দিন ইফতার খাবে আপনি 136 প্রতিদিনের রোজার সওয়াব পেয়ে যাবেন এই বুদ্ধিটা কেমন আচ্ছা দুই দুই এক কার্টন খেজুর দিয়ে আসলেন আচ্ছা 10 কিলো মুরগি কিনে দিয়ে আসলেন সুবহানাল্লাহ কে বলবে বুদ্ধিগুলোর কথা কে কইব আমরা বলবো বুদ্ধি কথা কে কে কোন দিবেন নি কোন হ্যাঁ বাগির গ্রামে এক বস্তা বুদ্ধি কোন হ্যাঁ বাগির গ্রামে দিব এক বস্তা বাগ ইব্রাহিমে এক বস্তা ভুট তারে নি দিবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাথা দিতেন না আমার মাথা দিতেন না আমার মাথা প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেয় আলহামদুলিল্লাহ ফিকুল্লি শহর মাসা আল্লাহ আর হায়াত দারাজ করো আল্লাহ বরকত দান আল্লাহ কবুল করো প্রত্যেকে নিয়ত করেন না দিবেন তো ইনশাআল্লাহ যে যেখানে পারেন সেখানে দিবেন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আপনি কিছুই পারলেন না কিছুই পারলেন না এটা বুদ্ধি আছে তো এটা জগ কিনে দেন জগ হুজুর আমার জগগা দিয়ে পানি খাওয়াই এবার কেমন হয়েছে এক ডজন প্লাস্টিকের গ্লাস কিনেন প্লাস্টিকের গ্লাস এক ডজন হাঁস টিয়া করে নিব হাঁস বারো কত 60 টিয়া দিয়ে এক ডজন গ্লাস কিনেন নিয়ে মাথা রাস্তা করে দিয়ে আসেন হুজুর এই গ্লাসগুলো দিয়ে রমজান ইফতারের সময় পানি খাওয়ায় কেমন হবে বুদ্ধিটা ভালো হবে না এই যুবক দেখেন এক যুবক এই দেখেন দাঁড়ান দেখেন বুট সোনা চিনি ট্যাঙ্ক কিনা কিনা গাড়ি ভোজা ভোজা মাছের মধ্যে বিতরণ আলহামদুলিল্লাহ করতে 100টার বেশি গরু রমজান মাসে এরা বিতরণ করে আলহামদুলিল্লাহ করে আমার মাথা প্রত্যেক বছর 2টা করে গরু দেয় আলহামদুলিল্লাহ করে আর আল্লাহ ইস্তেমাল করো শুকর আদায় করে দেখো শুকর আদায় করে আমরা কি দেই আমরা আল্লাহ ইস্তেমাল করো আমরা কি বলি আমাদেরকে দিয়ে বলা কি আমাদেরকে দিয়ে কি করে বলা আপনাদেরকে না বললে আপনারা বুঝবো আমরা বুঝবো কিভাবে যে যেখানে পারেন যে যেই মাদ্রাসাতে পারেন দান করবেন ইনশাআল্লাহ কয় না ইনশাআল্লাহ শুধু লেগে থাকবেন রোজার লগে লেগে যান কোরআনের সাথে লেগে যান সুবহানাল্লাহ বলেন বলেন কোরআনের সাথে লেগে যান বলেন কোরআনের সাথে কি লাগে যান কোরআনের সাথে লেগে যান কোরআনের সাথে লাগলেই ভাগি হবেন লাগি গেলে ভাগি হবেন বলেন কোরআনের সাথে লেগে গেলেই দামি হবেন কোন কোরআনের মাদ্রাসা যাবেন কোন হেফজখানা যাবেন কোন নুরানি মাছা যাবেন কোন কিতাবখানার মাথা যাবেন লিল্লা বোর্ডিং এ যাবেন চুপে চুপে বলবেন হুজুর এক বস্তা চাল আপনি কোরআনের সাথে লেগে গেলেন সুবহানাল্লাহ বলেন 30 রাত 20 রাকাত 30 রাত
20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30 রাত 20 রাত 30
হযরত ওমর পড়েছেন কয় রাকাত আমরা পড়ব কয় রাকাত কয় রাত 29 বা 30 বলেন ইনশাআল্লাহ তোমরা পড়বা ইনশাআল্লাহ আপনারা সবাই পড়বেন ইনশাআল্লাহ তারাবি কয় রাত পড়বেন ইনশাআল্লাহ কয় রাকাত ইনশাআল্লাহ কয় রাত এক খতম কোরআন শরীফ তারাবিতে শুনে নেবেন এক খতম কোরআন শরীফ কি করব তারাবিতেও শুনে নেবেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করেন যাদের কাছে আমাদের কিতাব নাই কিতাবগুলো কিনে নিয়ে যাবেন নিজের জন্য বিবির জন্য ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে যাবেন গাড়িতে পাওয়া যাবে আর যাদের কাছে যাদের সুযোগ আছে প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে এবার হবে 26 মার্চ পারেন তো শরীক হবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন এই মজলিসকে আল্লাহ কবুল করেন হ্যাঁ মালিক বড় খুশি হয়ে গেছে হ্যাঁ আপনারা এত সময় আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দেননি আল্লাহকে দিয়েছেন না আল্লাহকে দেননি নিজের জন্য রেখে দিয়েছেন নিজের জন্য কি রেখে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ফরিদ ভাই চাচা অসুস্থ আল্লাহ শিফা দান করেন হ্যাঁ আবুল বাশার সাহেব অসুস্থ শিফা দান করেন হ্যাঁ কি নাম ছিল জানেন তার ওই দিন রফিক মারা গেছে মাইকের কাজ করতো আল্লাহ তাআলা তাকেও তার খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হ্যাঁ তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল নসিব করেন উত্তম বিনিময় দান করেন বিয়ে করে না হ্যাঁ আর কোনো কথা আছে না আর কোনো কথা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান আমাদের দাদা দাদি শ্বশুর নানা নানিকে মাফ ফরমান শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ ফরমান আমাদের ছেলে মেয়েদেরকে মাফ ফরমান আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মাফ ফরমান আল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ আল্লাহ হযরত কবরকে জান্নাতের টুকরো বানায় দেন আল্লাহ হ্যাঁ জীবনে আল্লাহ কত বয়ান শুনছি আল্লাহ ওজনে পিছিয়ে হুজুর রহমত করে কবরকে জান্নাতের টুকরো বানায় দেন আল্লাহ জামালউদ্দিন চৌধুরী রহমতের কবরকে জান্নাতের টুকরো বানায় দেন আল্লাহ ওদলি পুরুষে হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ হাটাদার হুজুরের কত বয়ান শুনছি আল্লাহ নানু পুরী রহমতুল্লাহ কবরকে জান্নাতে চুক্ত বানায় দে আল্লাহ আল্লাহ আমার মৃত্যুর পরে দোয়া করনে ওয়ালা কোনো মানুষ তৈরি করে দেন আল্লাহ জিকিরের মতো জিব্বা দান করে ফিকিরের মতো দিল দান করে কাঁদার মতো চোখ দান করে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেয় وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله رمضان প্রতিটি সেকেন্ডকে দামি বানায় দেন আল্লাহ তেলাওয়াতে জিকিরে নামাজে রোজায় তারাবিতে সাহাদিতে ইফতারে বরকত দিয়ে দেন আল্লাহ আমরা যে মানুষগুলো হাত তুলেছি প্রত্যেকের হায়াতে দৌলতে ইলমে আমলে বরকত দিয়ে দেন
যারা এই মাহফিলকে যত সাজিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা যতভাবে আমাদেরকে আল্লাহ ভালোবেসেছেন সকলকে আপনি কবুল ফরমান। اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة، توفنا مسلما وألحقنا بالصالحين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله، ونعوذ بك من الشر كله عاجله وآجله. اللهم إنا نعوذ بك من عذاب النار، ونعوذ بك من عذاب القبر، ونعوذ بك من عذاب النار، ونعوذ بك من فتنة المسيح الدجال، ونعوذ بك من فتنة المحيا والممات. الله بنغلاديش زيل كناي جاتو لما يومتا تشكر كره هاي دي دين. الله جاتو لما يكرم زيلي اتشبه كره هاي دي دين. যারা বাহিরে আছে সবাইকে মাহফুজ ফরমান। সবগুলো মাদ্রাসা মসজিদের জরুরত পুরো করে দেন মাওলা। আল্লাহ আমাদের হারামাইনকে সারা পৃথিবীর মুসলমানদের জন্য আবার ইজনাম করে দেন মাওলা, আবার সহজ করে দেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ যত অসুস্থদের জন্য দোয়া চাওয়া হয়েছে সকলকে শিফা দিয়ে দেন মাওলা, অভাবীদের অভাব দূর করে দেন, মৌলিক বিমারি থেকে বাঁচান, আমাকে বাঁচান, আমার বিবি বাচ্চাদেরকে বাঁচান। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. جرا পারি একসেট একসেট কিতাব কিনে নিয়ে যাব ইনশাআল্লাহ। 26 তারিখে আমাদের মাদ্রাসার ইসলাহী জোট, যারা পারি শরীফ হব ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে এতেকাফের নিয়ত হইলে শুধু নূপুরে এতেকাফ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক। আস্তে বাবা আস্তে। আল্লাহ